সদস্যবৃন্দ, সুধীর মন্ডলী, সালাম আলাইকুম, আপনাদের আমার আদর নমস্কার। আমি আমার শুরুতে আমি সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ডাইরন মূলক সমিতির যে আজকের যে অনুষ্ঠানটি করার কথা ছিল কালকে, আমাকে বলছে আপনাকে আমার মানে রাখতে হবে, আমি রাখতে গেলে হয় মানে মঙ্গলবার করতে হবে না হলে শুক্রবার শনিবার করতে হবে, যেহেতু আমার পার্লামেন্ট আছে, আমাদের বাজেট অধিবেশন বসবে আগামীকাল বিকাল 4টায় এবং পাশ হবে বৃহস্পতিবার, আমার বাজেট পাশ হবে 17-18 অর্থ বছরের যে বাজেট, এই বাজেটে পাশ হবে আগামী বৃহস্পতিবার। তারপরে আমাদের অর্থমন্ত্রী উনি আমাদের নৈশ ভোজ দেবেন ওই দিনাতে আজ বিশ্বদ্বার আমি আত্মার আক্ষর কামনা করছি, তার সন্তপ্ত পরিবার থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শ্রমিকদের দিয়ে কথা বলতে হবে, যারা নেতৃত্ব আছেন নেতা, হ্যাঁ শ্রমিক সংগঠনে কথা বলতে হবে, কথা তো বলা না কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে যে ওই যে মানে মায়ের ধরনের সাহস পায় না। আমি আমার মনে আছে আমি প্রথম প্রতিনিধি শিখছি সেই 1972 সালে, হ্যাঁ আমার পা কাঁপতে ছিল, আমার এক বড় ভাই মানে বলতেছে তুই বলে যাও যা বুকে তাই বলে যাও অসুবিধা নেই, হ্যাঁ তুই যে প্রথম বক্তৃতা এবং ফার্স্ট মাইকে, হ্যাঁ মানে এমনি তো মাইক ছাড়া কথা বলা যায়, তোমার মাইক ধরে তোমার একটু সমস্যা অসুস্থ হয়ে গেছে, তারপরে দাঁড়াতে হবে, একজন মারা গেছে তার পরিবারকে সাহায্য করতে হবে, এটাই তো আমার দুঃখ কি যে আমি এই যে রিক্সার শ্রমিক দীর্ঘদিন ধরে আমি এত টাকা ব্যয় করছি, কিন্তু রিক্সার শ্রমিক ইউনিয়নের যারা নেতৃত্ব আছে তাদেরকে দিয়ে আমি একটা ফান্ড করতে পারি, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, এটা চিন্তা করতে পারবেন না কত লক্ষ টাকা দিচ্ছে, মানে আমি হিসাব করে আমার নিজে আমি আশ্চর্য হয়ে যায় যে এত টাকা দেওয়ার পরে তারা একটা ফান্ড করতে পারে না, যে নিজে সে চলে গেছে টাকা পয়সা চলে গেছে টাকা হচ্ছে মাথায়, কিন্তু মটরশ্রমিক ইউনিয়নের বিষয়টা আলাদা। আমি প্রায় দৃষ্টিকে দেখি যে ড্রাইভার না শ্রমিক মটরশ্রমিক ইউনিয়নের মিশ্র থাকে তা বলবো না, তবে মেজর টাকাটা কাজে লাগে, যারা টাকা আদায় করে তারা কিছু মিশ্র বলে অনেক স্বাভাবিক, সব জায়গাতে কিছু না কিছু তো ত্রুটি আছে, হ্যাঁ তো এখানেও থাকবে, আমাদের সমাজের বাইরে না এই সমাজের মধ্যে আমরা যাব, তাদের তারপরও মটরশ্রমিক যা করতে পারছে অন্যান্য সংগঠন এত মানে ক্যাপিটাল তৈরি।